হাই এভরিওয়ান, আবারও চলে আসলাম ইনগ্রেডিয়েন্টস 101 এর আরেকটা এপিসোড নিয়ে। সঙ্গে আছি আমি সাফা জাহাঙ্গীর, ফার্মাসিস্ট অ্যান্ড বিউটি কনসালটেন্ট ফ্রম সাজগোশ.কম। ময়শ্চারাইজিং এবং অ্যান্টি এজিংয়ের কথা বলে প্রথমেই যে ইনগ্রেডিয়েন্টের কথা মাথায় আসে সেটা হচ্ছে ভিটামিন ই। মজার ব্যাপার হচ্ছে আমাদের স্কিনে কিন্তু এমনিতেই ভিটামিন ই কিছু পরিমাণে থাকে। যাদের অয়েলি স্কিন তাদের স্কিনে ভিটামিন ই কিছুটা বেশি থাকে, কাজেই বুঝতে পারছেন যাদের ড্রাই স্কিন তাদেরকে কেন ভিটামিন ই সাজেস্ট করা হয়। সময় এবং বয়সের সাথে সাথে আমাদের স্কিনে ভিটামিন ই এর পরিমাণ একটু একটু করে কমে আসতে থাকে, সেই সাথে ইউভি রে সংস্পর্শে আসলেও কিন্তু আমাদের স্কিনে ভিটামিন ই এর পরিমাণ কমে যায়। এর কারণ হচ্ছে ভিটামিন ই বা আলফা টোকোফেরল, একটা স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট। এর কাজ হচ্ছে সূর্যের আলট্রাভায়োলেট রে শোষণ করা এবং স্কিনের ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করা। কিন্তু স্কিনকে রক্ষা করতে গিয়ে স্কিনের নিজস্ব ভিটামিন ই যখন কমে আসছে, তখনই প্রয়োজন পড়ে ভিটামিন ই যুক্ত স্কিন কেয়ার প্রোডাক্টের। ভিটামিন ই কিন্তু ইউভি বি স্পেকট্রামের বিরুদ্ধে বেশ কার্যকর, কাজেই রোদে পোড়া বা সান ড্যামেজ থেকে রক্ষা পেতে ব্যবহার করুন ভিটামিন ই যুক্ত ময়শ্চারাইজার বা লোশন। স্কিনের বিভিন্ন রকমের দাগ, আনইভেন টোন বা রাফ টেক্সচারের উপরে ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট ইউজ করুন। ভিটামিন ই এর হিলিং প্রপার্টি এই ধরনের সমস্যাগুলো মিনিমাইজ করতে হেল্প করবে। একটা ছোট টিপস হচ্ছে ভিটামিন ই কিন্তু ভিটামিন সি এর সাথে খুব ভালো কাজ করে, কাজেই ডাল স্কিন রিপেয়ারের ক্ষেত্রে এই দুইটা কম্বিনেশন ইউজ করতে পারেন। যাদের হাত পায়ের নখ একটুতেই ভেঙে যায়, তারা রেগুলারলি ভিটামিন ই যুক্ত কিউটিকল অয়েল ইউজ করতে পারেন। ড্রাই স্কিনে যেহেতু সিবামের পরিমাণ কম থাকে, তাই রিঙ্কলস দেখা যায় সহজেই, কাজেই লক্ষ্য রাখুন আপনার হ্যান্ড ক্রিম, ফুট ক্রিম এবং আই ক্রিমে যেন ভিটামিন ই থাকে। এতে করে আপনার স্কিন থাকবে ময়শ্চারাইজড এবং স্মুথ। প্রশ্ন আসতে পারে, যাদের স্কিন অয়েলি তারা কি ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট ইউজ করতে পারবেন না? তারাও ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট ইউজ করতে পারবেন যখন স্কিন কিছুটা ড্রাই ফিল হচ্ছে, কিন্তু তারা বেছে নেবেন ভিটামিন ই যুক্ত টোনার বা সিরাম যাতে ভিটামিন ই এর কনসেন্ট্রেশন থাকে কিছুটা কম, না হলে স্কিন কিছুটা অয়েলি ফিল হতে পারে। সো দেখতেই পাচ্ছেন ভিটামিন ই এর কতগুলো বেনিফিটস। আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাজগোজের সঙ্গেই থাকুন।